আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে আরেকটি ছোট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সকালের দিকে আসলে ফ্রন্টিয়ারে গিয়েছিলাম, একটু ওরা হাঁটাহাঁটি করেছে, প্লে করেছে। 10-15 মিনিটের মতো ছিলাম বাহিরে, তারপরে বাসায় চলে এসেছি। ওদেরকে দুপুরের দিকে গোসল করিয়েছি, লাঞ্চ করিয়েছি, এখন বিকেল টাইম ওরা খেলাধুলা করছে। আর দেখেন বুড়ির কাজ কি, বুড়ি টেবিলের নিচে যে খেলা করছে, আর টেবিলের নিচে যে খেলা করতে করতে উপরে যে গ্লাসটা দেখছেন এটা পুরো নড়িয়ে ফেলেছিল। সো যাই হোক, এখন আমি ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আজকে আমি ডিনারে ডিসাইড করেছি লেমন বাটার ক্রিমি ফিশ তৈরি করব। সো এই তো, এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি, আর অল্প একটু বাটার নিয়েছি। বাটার এবং দুধ এটা একসাথে নিয়ে আমি 1 মিনিটের মতো মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি যেন বাটারটা মেল্ট হয়ে যায়। তারপর আমি এখানে হেনজের মাস্টার্ড সস ইউজ করেছি অ্যারাউন্ড 3 টেবিল স্পুন। তারপর আমি এখানে ইউজ করছি ওয়াটার বার্গারের হট স্পাইসি কেচাপ 1 টেবিল স্পুনের মতো, আর ইউজ করছি গার্লিক পেস্ট 1 টি স্পুনের মতো। আর এই তো, এখানে আমি পার্সলে লিফ, রোজমেরি লিফ আর বেসিল লিফ ইউজ করছি অল্প পরিমাণে। আসলে এটা হচ্ছে যার যার টেস্ট বার অনুযায়ী, যে যেমন পছন্দ করে তেমন ইউজ করবে। এখানে আপনারা এগুলো না দিয়ে আপনারা অরিগিনো দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কোন ফ্লেভারটা বেশি পছন্দ করেন। সো এই তো, এখানে আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টি স্পুনের মতো চিনি দিয়ে নিয়েছি, আর 2 স্লাইস লেমন দিয়েছি। আর চিনিটাও হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কারণ এখানে একটু বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার আর একটু কম মিষ্টি হলেও ভালো লাগবে না। এটা প্রপার ব্যালেন্স দরকার আছে। সো এখানে আপনারা আপনাদের মানে আপনারা কীরকম খান, আপনাদের টেস্ট অনুযায়ী যে এরকম মিষ্টি বা এরকম ইয়াতে আপনারা এতটুকু সুইটেস্ট পছন্দ করবেন, ওই ওই হিসাব অনুযায়ী দিয়ে নিলেন। সো এখানে আমি সব কিছু একদম মিক্স করে নিয়েছি, আর এখানে 2 টু 4 মিনিটসের জন্য ওটাকে রেস্ট করে নিয়েছি। আর তারপর আমি এর ফাঁকে ভেজিটেবল ব্লাঞ্চ করে নিয়েছি, আপনারা এখানে ফুল বয়েলডও করতে পারেন। তারপরে তো এখানে আমি ফিশ ফিলেট নিয়েছি, এখানে গোলমরিচ, গুঁড়ো মরিচ, গুঁড়ো লাল মরিচ যেটা সেটা, আর হচ্ছে ব্ল্যাক পেপার, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই 3টা জিনিস দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। সো সেটাই আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আপনারা গুঁড়ো মরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, শুধু গোলমরিচও দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের স্পাইস, আপনারা কতটুকু খেতে পারেন সেই অনুযায়ী দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমরা একটু ঝাল দিয়েছি, ডবল ডবল ঝাল দিয়েছি, ব্ল্যাক পেপারও দিয়েছি, আবার গুঁড়ো মরিচও দিয়েছি। তো যাই হোক, এখানে আমার ফিশটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ব্লাঞ্চ করা ভেজিটেবল ছিল, এখানে আমি জাস্ট একটু গোলমরিচ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে ব্যাস এটাকে আমি গ্রিল করে নিয়েছি গ্রিল প্যানে। আর ওই যে সেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, ওই মিশ্রণটা আমি গ্রিল প্যানে দিয়ে ভালো করে এভাবে জাল করিয়ে নিয়েছি। এখন আমি যখন নাকি এরকম বুদবুদের মতো হয়ে উঠেছে, যা জাল হয়ে উঠেছে, তখন আমি এখানে অ্যারাউন্ড 1/2 কাপের মতো হেভি হুইপ ক্রিম দিয়েছি, যেন আপনার গ্রেভিটা ক্রিমি টেক্সচারের হয়। এজন্য আমি হেভি ক্রিমটা দিয়েছি এখানে। আর এই তো মোটামুটি বুদবুদের মতো হয়ে জাল হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে সে মাছ যে আমি ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাই করা ফিশটা দিয়ে দিলাম। সো এটা অ্যারাউন্ড 5 টু 10 মিনিটস এটা ভালো করে কুক হবে, এটার ভিতরে গ্রেভিটা যে আছে গ্রেভিটা শুকিয়ে একটু কমে আসবে। এই তো আপনারা দেখছেন সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, আর অনেকখানি গ্রেভি কমে গিয়েছে। আপনারা গ্রেভি যে যেরকম চান, যতটুকু চান সেভাবেই আপনারা গ্রেভিটা
তৈরি করতে পারেন, তবে আমরা একটু বেশি গ্রেভি পছন্দ করি, সো একটু বেশি গ্রেভি রেখেছি। আর এই তো এটা হচ্ছে আমার এখন ফাইনাল লুক, আশা করছি আমার কাছে তো ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে খেতে এটা কেমন লাগলো। সো এই তো আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাচ্চাদের, সাবির নিউ হেয়ার কাট দিয়েছে তাই ভাবলাম একটু ছবি তুলে নিই। এই তো আজকে ছোটো একটি ব্লগ, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো থ্যাংক ইউ।